প্রথম তো খবর হইছে স্টুডিওত মই নবকগৈ আৰু আপোনালোকে সাবলৈ আৰম্ভ কৰিছে অসম লাইভ 24 আৰু এনবি নিউজৰ ডিজিটেল পেজ ৰাজ্যৰ ৰেশন কাৰ্ডৰ লাখ লাখ হিতাধিকাৰীৰ বাবে জৰুৰী খবৰ আজিয়ে কৰক এই কাম আপোনাৰ হাতত মাত্ৰ আজিৰ দিনটো আছে বা আজিৰ এই সময়খিনি আছে শীঘ্ৰে কৰক এই কাম আৰু যদি এই কাম নকৰে তেনেহলে আপোনাৰ নাম কৰ্তন কৰা হ'ব পাৰে ৰেশন কাৰ্ডৰ হিতাধিকাৰীৰ পৰা চৰকাৰে বাধ্যতামূলক কৰিছে e-KYC পৰীক্ষণ কৰাটো গতিকে আপুনি আজিয়ে e-KYC পরীক্ষণ করক আমি সবিস্তারে খবর তুলে অহার চেষ্টা করি এটা অতি গুরুত্বপূর্ণ খবর ডাঙর খবর রাজ্যের লাখ লাখ রেশন কার্ডের হিতাধিকারী লৈ জরুরি খবর আহি পড়ছে রেশন কার্ডের হিতাধিকারী আজিয়ে পরীক্ষণ করক e-KYC আজিয়ে পরীক্ষণ করক e-KYC অন্যথা নাম কর্তন করা হব পারে আজির ভিতর সম্পূর্ণ করক আপনার e-KYC পরীক্ষণ আৰু চৰকাৰৰ তৰফৰ পৰা e-KYC পৰীক্ষণ কৰাটো বাধ্যতামূলক কৰা হৈছে বাধ্যতামূলক কৰা হৈছে আজি অন্তিম তাৰিখ অন্যথা লাভ নকৰিব চৰকাৰৰ বিনামূলীয়া চাউল চৰকাৰৰ বিনামূলীয়া চাউল যদি লাভ কৰি থাকিবলৈ হয় তেনেহলে আপুনি e-KYC পৰীক্ষণ কৰক e-KYC পৰীক্ষণৰ বাবে 15ৰ পৰা 25 জুনলৈ শেষ সময়সীমা বান্ধি দিছে চৰকাৰে খাদ্য ৰাজহুৱা বিতৰণ আৰু গ্ৰাহক পৰিক্ৰমা বিভাগে জাৰি কৰিছে নিৰ্দেশনা আর সুলভ মূল্যের দোকানত গই EPOS মেশিনত দিব লাগিব আঙুলির ছাপ দিয়ক আর তার পাছতে আপনার e-KYC সম্পূর্ণ করক নির্ধারিত সময়সীমার ভিতর পরীক্ষণ নকরিলে হেরুয়াব পারে হিতাধিকারীর সুবিধা আর রাজ্যের লাখ লাখ রেশন কার্ডের হিতাধিকারীর বাবে জরুরি খবর এটা অতিকে ডাঙর খবর গুরুত্বপূর্ণ খবর লাখ লাখ হিতাধিকারীর বাবে রেশন কার্ডের হিতাধিকারী আজিয়ে পরীক্ষণ করক e-KYC e-KYC পরীক্ষণ নকরিলে কিন্তু হেরুয়াবলগিয়া হব পারে রেশন কার্ডের সুবিধা বা নাম কর্তন হব পারে রেশন কার্ডের হিতাধিকারীর আজির ভিতর সম্পূর্ণ করক e-KYC সরকারের তরফের e-KYC পরীক্ষণ করাটো বাধ্যতামূলক করে দিয়া হয়েছে বাধ্যতামূলক করে দিয়া হয়েছে অন্যথা আপনি হেরুয়াব পারে হিতাধিকারীর সুবিধা পুনর্বালয় করছো খাদ্য সুরক্ষা আইনের অধীনত প্রকৃত হিতাধিকারীর প্রমাণীকরণের অর্থে e-KYC পরীক্ষণের বিশেষ কার্যসূচী রূপায়ণ করা হয়েছিল 15 জুনের পর 25 জুনের ভিতর আজি 25 জুন আজি অন্তিম তারিখ সেই সময়সীমা অন্তিম তারিখ আজির ভিতরতে আপনি আপনার এই e-KYC পরীক্ষণ করক অন্যথা আপনি লাভ নকৰিব পাৰে আপনার বিনামূলীয় রেশন আর উল্লেখ্য যে এই রেশন কার্ড লাভ করবলে রেশন এই রেশন কার্ডের e-KYC করিবর বাবে আপনি বিশেষ কোনো কাম করার প্রয়োজন নাই আপনি আপনার নিকটবর্তী রেশন কার্ডের সুলভ মূল্যর দোকানীর ঘরলৈ যাওক বা দোকানলৈ যাওক আর তার পাছতেই EPOS যেটো মেশিন সেই মেশিনত আপুনি e-KYC বা আঙুলির ছাপ দিয়ক আঙুলির ছাপ প্রদান করক আর তার পাছতে আপুনি লাভ করক e-KYC বা পরীক্ষণ করক আর তার পাছতে আপুনি বিনামূলীয় চাউল লাভ করে থাকিব অন্যথা আপনার নাম হয়তো কর্তন করা হব পারে পুনর্বালয় করছে এটা অতি গুরুত্বপূর্ণ খবর ডাঙর খবর যে রাজ্যের লাখ লাখ হিতাধিকারীর বাবে এই গুরুত্বপূর্ণ খবরটো যে মন করবলগীয় কথাটো হল রেশন কার্ডের জড়িয়ে নিয়মীয়াকৈ বিনামূলীয়া চাউল লাভ কৰিবলৈ হলে আপুনি কৰিব লাগিব এইকেইটা কাম য'ত হিতাধিকাৰীয়ে e-KYC পৰীক্ষণ কৰাটো বাধ্যতামূলক হিতাধিকাৰীসকলে সংশ্লিষ্ট সুলভ মূল্যৰ দোকানত উপলব্ধ EPOS মেচিনত আঙুলিৰ ছাপ প্ৰদান কৰিব লাগিব আৰু সকলো সুলভ মূল্যৰ দোকানীয়ে এই বিশেষ দিনকেইটাত তেওঁলোকৰ অধীনৰ সকলো হিতাধিকাৰীৰ আঙুলিৰ ছাপ EPOS মেচিনৰ দ্বাৰা সংগ্ৰহ নিশ্চিত কৰিব আৰু ৰেশন কাৰ্ডৰ সুলভ মূল্যর দোকানির বাবেও নির্দেশনা প্রকাশ করেছে এতিয়া রাজ্য সরকারে রাজ্যের খাদ্য সুরক্ষা বিভাগে পরিক্রমা বিভাগে জারি করা হয়েছে নির্দেশনা যত কোয়া হয়েছে সুলভ মূল্যর দোকানির যে করণীয় সেই করণীয় হয়েছে যে সকল সুলভ মূল্যর দোকানিয়ে এই বিশেষ দিনকেইটা অর্থাৎ ইতিমধ্যে বাগৰি গ'ল সেই দিনকেইটা 15ৰ পৰা 25 জুন আজি অন্তিম তারিখ এই দিনকেইটার ভিতর তেওঁলোকৰ অধীনৰ সকল হিতাধিকাৰীৰ আঙুলিৰ ছাপ EPOS মেশিনের দ্বারা সংগ্রহ করব লাগিব বা নিশ্চিত করব লাগিব আর তার পাছত হিতাধিকারীর বাবে মন করবলগীয় কথাটো হৈছে রেশন কার্ডের জড়িয়ে নিয়মীয়াকৈ বিনামূলীয় চাউল লাভ করার বাবে হিতাধিকারীর e-KYC পরীক্ষণ বাধ্যতামূলক আর লগতে হিতাধিকারী সকলে সংশ্লিষ্ট সুলভ মূল্যর দোকানত উপলব্ধ EPOS মেশিনত আঙুলির ছাপ প্রদান করব লাগিব যত অসম সরকারের খাদ্য রাজহুৱা বিতৰণ আৰু গ্ৰাহক পৰিক্ৰমা বিভাগৰ তৰফৰ পৰা জাৰি কৰা হৈছে এই জাননী য'ত খাদ্য সুৰক্ষা আইনৰ অধীনৰ প্ৰকৃত হিতাধিকাৰী যিসকল প্ৰকৃত হিতাধিকাৰী আছে তেখেতসকলৰ প্ৰমাণীকৰণৰ অৰ্থে e-KYC পৰীক্ষণৰ বিশেষ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হৈছিল য'ত বিগত 15 জুনৰ পৰা আজি তাৰিখলৈকে 25 জুনলৈকে
সময়সীমা বান্ধি দিয়া হৈছিল আজি অন্তিম তারিখ গতিকে আপোনাৰ হাতত আজিৰ দিনটো আছে আজিয়ে আপুনি সম্পূৰ্ণ কৰক এই কাম আৰু তাৰ পিছতে লাভ কৰক বিনামূলীয়া চাউল অন্যথা আপোনাৰ এই হিতাধিকাৰী লিষ্টৰ পৰা বা তালিকাৰ পৰা আপোনাৰ নাম হয়তো কৰ্তন কৰা হ'ব পাৰে আপুনি বিনামূলীয়া চাউল লাভ নকৰিব পাৰে গতিকে ৰাজ্যৰ লাখ লাখ ৰেচন কাৰ্ডৰ হিতাধিকাৰীৰ বাবে যিসকল লোকে ৰেচন কাৰ্ডৰ জৰিয়তে অন্যান্য বিভিন্ন সুবিধা লাভ কৰিছে অৰুণোদয় আঁচনি বিনামূলীয়া অন্যান্য বিভিন্ন সরকারি আসনি লাভ করেছে সেই সকল লোকের বাবে এ অতিকে জরুরি খবর গতি আপনি e-KYC পরীক্ষণ করব e-KYC সম্পূর্ণ করব আর তার পাছতে আপনার এই যে হিতাধিকারী তালিকা সেই তালিকাত আপনার নাম অন্তর্ভুক্তি হয়ে থাকিবার বাবে আপনি এই কাম করাটো বাধ্যতামূলক অন্যথা আপনার নাম হয়তো কর্তন করা হব পারে আপনি বিনামূলীয়া চাউল হয়তো লাভ নকৰিব পাৰে গতিকে আজি অন্তিম তাৰিখ আজি হাতত মাত্ৰ কেইটামান ঘণ্টা আছে কেইটামান মুহূৰ্ত আছে আপোনাৰ হাতত আৰু এই সময়কিটোৰ ভিতৰতে আজি দিনটোৰ ভিতৰতে আপুনি শীঘ্ৰেই কৰি সম্পূৰ্ণ কৰক আপোনাৰ ৰেচন কাৰ্ডৰ e-KYC পৰীক্ষণ আৰু তাৰ পাছতে আপুনি লাভ কৰি থাকক আপোনাৰ বিনামূলীয়া চাউলৰ সুবিধা অন্যথা এই সুবিধাৰ পৰা হয়তো আপুনি বঞ্চিত হ'ব পাৰে।